Hello, good morning and welcome back to the 100th vlog of this channel. আশা করছি ব্লগগুলো ভালো হচ্ছে। তো 100 মানে 100 নম্বর ব্লগ যেহেতু, সেহেতু আজকে কিছু একটা স্পেশাল করতে হবে। স্পেশাল করছি এই জিনিসটাকে আজকে ইউজ করবো, মানে টিক্কা বানাবো। টিক্কা বানানো যায় কিরকম হবে। আশা করছি তোমরা খুব এক্সাইটেড রয়েছো সারাদিনটা। একশো বেস করে সারাদিনে আরও কিছু ভাবছি করতে হবে, কী কী করা যায় সেটা একটু ভেবে। একশো যে লোকজন আসে দিকেও লোকজন ঘুমাচ্ছে, কালকে রাতে টায়ার্ড হয়েছে। কমলা কালারটা বড্ড হার্ড হয়ে গেছে, এটাকে নরম না করে পড়া যাবে না। গ্লাসটাকেও চেঞ্জ করতে হবে। দাঁড়ালো, তো এই দুপুর বেলায় আমি চুল শুকাতে বসেছি, আর যেহেতু 100 নম্বর ব্লগ এটা, তো আমাদের টার্গেট আছে 100টা ব্লগ পূর্ণ করার। তার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা হয়েছে, 10টা হয়েছে, আর 90টা ব্লগ পূর্ণ করতে হবে, তবে 100টা পূর্ণ হবে। তো দেখা যাক বিকেলের মধ্যে কতগুলো কমপ্লিট করতে পারি। ওয়েলকাম টু দ্য ইভিনিং। বেশি ব্লগ বানাতে পারিনি, টোটাল মনে হয় 30টা মতন বানালাম, 100টা হলো না। এই এরকম ছুঁড়া ছুঁড়া রয়েছে এখন,
এখানে কালার কম্বিনেশনটা কি করব যাতে মানে আমাদের যেহেতু চারটে কালার রয়েছে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে বেশি হবে, তো কালার কম্বিনেশনটা কি করব সেটা হচ্ছে একটা আমার বড় প্রশ্ন রয়েছে। কারণ কালার কম্বিনেশনটা যদি ঠিকঠাক না হলে করতে পারি তাহলে পাশাপাশি দুটো সেম কালার চলে আসবে, সেটার জন্য একটু ভেবে ভেবে করতে হবে। আমি একটু ঘেটে ফেলেছি প্রবাবলি, তো দেখা যাক আলটিমেটলি কী দাঁড়ায়। আর আজকে ফেভিকল নিয়েছি, ফেভিকল নিয়ে যখন কালারটা মিক্স করে পেন্ট করতে যাচ্ছিলাম সেটাকে হয়তো একটু জল দিতে হবে, কারণ জল না দিলে বিষয়টা একদম ঠিক হয়ে যাচ্ছে, একদম একদম ঠিক। ওটাকে ব্রাশ দিয়ে পেন্ট করতে গেলে একটু প্রবলেম হচ্ছে, বাট তাছাড়া ঠিকই আছে। বাইরেতে একটু ওরকম লাগে, বাইরের দেখে বাইরে দেখা গেল কি না আই ডোন্ট নো, বাইরে দিয়ে কি দেখা গেল আমি তাও জানি না। সেটা খুব একটা ভালো জায়গা দাঁড়ানো না, তো 100 নম্বর ব্লগটা হয়তো এখানে শেষ হচ্ছে, কারণ একটু কাজ করতে বসতে হবে, এরপরে আর এডিট করা হবে না। তো ব্লগটা আমাকে 9টার মধ্যে আপলোড করতে যেহেতু হবে সেহেতু আমরা ব্লগটা এখানেই শেষ করছি। ইন ফিউচার আরও ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র নিয়ে আমরা হাজির হব, তো দেখতে থাকো সঙ্গে থাকো। আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে কালকে এক নতুন ব্লগে। টাটা, গুড নাইট।